আজ বৃহস্পতিবার আঠাশে অগ্রায়ণ দু সালের পনেরোই ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আগত বছর দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আমাদের চ্যানেলে গিয়ে ইয়ার্লি রাশিফল নামে একটি প্লে আছে সেই প্লে ভিতরে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন আজ কিন্তু কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনার পাশাপাশি শারীরিক উন্নতিও আপনাদের ঘটবে অর্থগতভাবে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অনেক জ্ঞান আপনারা গ্রহণ করবেন এবং সঠিক হইতে সেগুলিকে ইউটিলাইজ করতে পারলে প্রভূত পরিমাণে লাভবানও হতে চলেছেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীরা অফিসে আজ অভিনন্দনের পাত্রপাত্রী হতে পারেন দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতিও মিলতে পারে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করলে আপনাদেরও সমাজে দাবদাবা বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও কিন্তু তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন তা সদ্ব্যবহার করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটিতে আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করবেন সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে চলেছেন আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজন সকলের সাথেই সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করবার দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ কিন্তু আসতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে গুরা নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না নিরামিষ খাদ্য খাবার খান